আমরা তো নানা রকম লক ব্যবহার করে থাকি, কেমন হয় যদি আপনার ছবি বা আমাদের ছবি আমাদের লক হয়? তাহলে অবশ্যই ব্যাপারটি খুবই অসাধারণ হবে। তো আজকে আমি এরকম একটি অসাধারণ একটি লক নিয়ে আপনাদের সামনে এসেছি, যে লকটিতে আপনি আপনার ছবি দিয়েই লক করতে পারবেন এবং আপনি ছাড়া সেই মোবাইল আর কেউ আনলক করতে পারবে না। তো সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক উইথ আফরিন ইউটিউব চ্যানেলে, এবং আমি আপনাদের সাথে আছি আফরিন। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন টাচ লক স্ক্রিন ইজি অ্যান্ড স্ট্রং ফটো পাসওয়ার্ড নামে। সার্চ করে অ্যাপটি ওপেন করে নিন, ইনস্টল করে নিন। অ্যাপটি দেখতে পাচ্ছেন প্রায় 6 MB মতো খরচ হবে, আর রেটিং পয়েন্ট পেয়েছে 4.5, আর এটা 100K প্লাস ডাউনলোড হয়ে। যদি আপনি টেক উইথ আফরিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর খবর পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন। তো চলুন অ্যাপটি ওপেন করা যাক। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনার শুধু স্লাইড করে করে চলে যেতে হবে, কারণ এখানে যা বলা হয়েছে সেগুলো আমি আপনাদের দেখিয়েই দেব। তো স্লাইড করে যাওয়ার পরে একদম লাস্টে যে অপশনটি রয়েছে সেই অপশনটির মাঝখানে দেখতে পাচ্ছেন কালো একটি দাগ রয়েছে, যেহেতু এটা চায়না ভাষায় লেখা। তো এখানে আমি বলে দিচ্ছি এটা ওকে প্রেস করতে বলছে, আপনি প্রেস করুন। প্রেস করার পর এরকম আরেকটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু পিক দেওয়া রয়েছে, তারপরে মাই ফটোতের অপশনও রয়েছে, তারপর চেঞ্জ ফটোর অপশন রয়েছে। তো আমি প্রথমে চলে যাব মাই ফটো। মাই ফটোতে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে চলে যে আপনি যে ছবিটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ছবিটিতে চলে যাবেন। আমি ছবিটি সিলেক্ট করলাম। এখানে আপনি আপনার ছবি বা আপনার প্রিয় মানুষটির ছবি, আপনি যা ছবিটি ব্যবহার করতে চাচ্ছেন তা সেই ছবিটি নিয়ে নেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন টিক আইকন রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ছবিটিকে ক্রপ করে নিন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ছবিটিকে ক্রপ করে নিন। আমি ক্রপ করে নিলাম, এরপরে ওকে বাটনে প্রেস করুন। প্রেস করার পর এখানে বলতেছে যে আপনি আপনার লকটি দিন। তো আমি লকটি দিচ্ছি, আমি দিচ্ছি মাথায়, নাকে, গালে এবং হাতে। তো আবার ওকে বাটনে প্রেস করুন, আবার দিন। খেয়াল রাখবেন আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে করছেন। সর্বপ্রথমে মাথায় দিলাম, তারপরে নাকে দিলাম, গালে দিলাম, তারপরে হাতে দিলাম, আবার ওকে বাটনে প্রেস করলাম। এবার ফিনিশে এখানে দেখিয়ে দিবে আপনি কোথায় কোথায় টাচ করেছেন। এবার ফিনিশে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড চাচ্ছে। যদি আপনি এই পাসওয়ার্ডটি ভুলে যান, আপনি অন্য যে কোনো পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এটা আনলক করতে পারবেন, কিন্তু এটা শুধুমাত্র আপনি পারবেন, অন্য কেউ পারবে না। তো এখানে একটা রিকভারি পাসওয়ার্ড দিয়ে দিন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী 4 ডিজিটের একটি রিকভারি পাসওয়ার্ড দিয়ে দিন। আমি দিয়েছি, আবার দিনটার আবার দিতে হবে 1 2 3 4। অবশ্যই একই পাসওয়ার্ড দুইবার দিবেন। তারপর স্টার টাচ পাসওয়ার্ড ক্লিক করার পর এখানে আমাকে ওরা একটা ডেমো দেখিয়ে দেবে। তা হচ্ছে গিয়ে আমার মোবাইলটি এখন লক হয়ে গেছে, আমি এটা আনলক কীভাবে করব। তো আমি এর আগে আনলক করার আগে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি। যদি আমরা একটু ভুল পাসওয়ার্ড দিই, মাথা দিলাম, মাথা, তারপর গাল, হাত যদি দিই, এখানে ভুল পাসওয়ার্ড দিলে, রং পাসওয়ার্ড দিলে আপনার মোবাইলটি ভাইব্রেট হবে এবং দেখিয়ে দেবে যে আপনার পাসওয়ার্ডটি রং ছিল। তো চলুন এবার কারেক্ট পাসওয়ার্ড দেওয়া যায়। মাথা, নাক, গাল, হাত, দেখতেই পারলেন যে আমার মোবাইলটি খুব ইজিলি আনলক হয়ে গেছে। তো আপনাদের যদি এই লকটি ভালো লেগে থাকে ইউজ করে দেখতে পারবেন, দেখতে পারেন, খুবই ইউজফুল একটি লক এটা। আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করুন এবং আপনার ফ্রেন্ডদেরকেও এই ব্যাপারে জানিয়ে দিন। আর একটা লাইক করে দিন, কমেন্ট করুন, কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল আর অ্যাপটি কেমন ছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।